হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি অসাধারণ হোম রেমেডি শেয়ার করতে চলেছি, যেটা হাত ধরে তুমি তোমার হেয়ার ফলকে কন্ট্রোল করতে পারবে। হেয়ার ফলের সমস্যা একটা জেদি সমস্যা, কিছুতেই যেতে চায় না, হেয়ার ফলকে কন্ট্রোল করা উচিত। তার জন্য একটি অসাধারণ হোম রেমেডি আজ শেয়ার করবো। এই শীতের মরশুমে হেয়ার ফলের সমস্যা যেন কয়েক গুণ বেড়ে যায়, এটা আমি নিজেও ফেস করেছি। মানে যার সারা বছর হেয়ার ফলের প্রবলেম থাকে না, শীতকাল আসলে ড্যান্ড্রাফের সমস্যা বাড়ে, তখন হেয়ার ফলের সমস্যা অটোমেটিক বাড়তে থাকে। চিন্তার কোনো কারণ নেই, আমি রয়েছি সহজ সরল হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যেটার হাত ধরে তুমি তোমার হেয়ার ফলকে কন্ট্রোল করতে পারো। তো তার আগে আমি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। তো চলো দেখে নেওয়া যাক। হেয়ার ফল কন্ট্রোল করার এই হোম রেমেডির জন্য তুমি রেগুলার যে হেয়ার অয়েল ইউজ করো সেই হেয়ার অয়েল নিয়ে নাও এবং সেটা 4-5 চামচ পরিমাণ অ্যাড করে দাও। আমি সাজেস্ট করবো পিওর আমন্ড অয়েল বা কোকোনাট অয়েল হলে খুব বেশি ভালো হয়। তো আমি এখানে ক্যারোট সিড হেয়ার অয়েল ইউজ করছি, তো এটাই আমার রিসেন্ট ফেভারিট। নেক্সট তুমি এর মধ্যে এভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুলের একটা ক্যাপসুল নিয়ে সেটাকে ফুটো করে তার ভেতরে অয়েলটা অ্যাড করে দেবে। তোমার চুল যদি অনেক লম্বা ও ঘন হয় তুমি এখানে 2 ক্যাপসুল অ্যাড করতে পারো। সবশেষে যে উপাদানটি অ্যাড করছি সেটা হলো খুব গুরুত্বপূর্ণ এবং চুলের জন্য খুবই ভালো, রোজমেরি এসেন্সিয়াল অয়েল। এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, আমি চাই তোমরা তোমাদের হেয়ার কেয়ার রুটিনে রোজমেরি এসেন্সিয়াল অয়েল তথা রোজমেরি ব্যবহার করো এবং কীরকম রেজাল্ট পাও সেটা নিজেরাই অনুভব করো, ফিরে এসে ফিডব্যাক জানাও। তো আমি রোজমেরি এসেন্সিয়াল অয়েলের 5-6 ড্রপ অ্যাড করেছি। এবার এই 3টি উপাদানকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে চুলের গোড়ায় ব্যবহার করব। এই হোম রেমেডিটাকে তুমি রাতের বেলায় ব্যবহার করতে পারো অথবা শ্যাম্পু করার 1-2 ঘন্টা আগে ব্যবহার করতে পারো। সিম্পলি এটা নিয়ে তুমি তোমার চুলের গোড়ায় অ্যাপ্লাই করবে আর এটাকে এভাবেই রেখে দেবে। অ্যাপ্লাই করার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে এবং বিলি কেটে কেটে এই অয়েলটা অ্যাপ্লাই করবে। এটা তোমার চুলের ফুড হিসেবে কাজ করবে, চুলের গোড়াকে মজবুত করবে এবং সপ্তাহে 1 দিন করে যখন তুমি এটাকে 1 মাস ব্যবহার করবে তুমি নিজেই পার্থক্য বুঝতে পারবে। চুল পড়া বন্ধ হবে, রেগুলার ইউজে মাথায় নতুন চুলও গজাবে আর চুলের স্বাস্থ্য আগের থেকে অনেক বেশি ভালো হবে। এবং অবশ্যই এটা রাতে অ্যাপ্লাই করলে সকালে শ্যাম্পু করে নেবে অথবা শ্যাম্পু করার 2 ঘন্টা আগে অ্যাপ্লাই করার অর্থ তুমি শ্যাম্পু করে দেবে। এটাকে অ্যাপ্লাই করে 1-2 দিন রেখে দেবে না, তবে কিন্তু ভালো রেজাল্ট তুমি দেখতে পারবে না। ওয়েল বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি সিম্পল হোম রেমেডি শেয়ার করলাম, যেটা ফলো করে তুমি তোমার হেয়ার ফলকে কন্ট্রোল করতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগেছে, রেমেডিটা ট্রাই করো এবং ফিডব্যাক জানিয়ে যাবে কমেন্ট করার মাধ্যমে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।